নমস্কার, আমি সীমা, সীমা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব। বন্ধুরা, আমাদের এখানে রাসের মেলা চলছে, তো রাসের মেলায় গিয়ে একটা খাবার দেখে খুবই খেতে ইচ্ছে হয়েছিল, জিভে জল চলে এসেছিলো, তো খাইনি, ভাবলাম বাড়িতে গিয়ে বানাবো আর সবাই মিলে খাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো খাবারটা কি আপনারা ভাবতে থাকুন, আমি রান্নাঘরে গিয়ে বানাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর নতুন যারা দেখছেন, নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিয়ে প্লিজ আমাদের বন্ধু হন। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। আয়ুষ বলো কি বানাবো? জানি না, গেস করতে না পারলে দেবো না। প্রথমে সুজি আর ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেবো। আমি জানি বন্ধুরা, আপনারা অনেকেই বুঝতে পেরেছেন কি বানাতে চাচ্ছি। বুঝে গেছে। বলো, পাপড়ি চাট কি দেখে বুঝলে? সুজি, আমি তো পাপড়ি চাট অনেকবার খেয়েছি। তো আমি ধন্যবাদ মতো লবণ, টমেটো, লঙ্কা, দই, তারপরে এই চাটনি আর এই কালো জিরে দেখে কালো জিরে যেগুলো লাগে সেগুলো দেখে বুঝে গেছি। হ্যাঁ, সাদা তেল, সাদা তেল ভালো করে ময়ামটা মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মুঠো করলে দলা হয়ে যাচ্ছে। এবার জল দিয়ে দেবো। ফুটেছে বাবু, ওটা হাত দিয়ে এমনি ঝরে যাবে আস্তে আস্তে। ওটা কালকের ফুটে কি সুন্দর বড় ফুটেছিল। কটা ফুল হয়েছে? দেখতে আর এই গাছটা কটা ফুল ফুটেছে দেখো। গাছে জল দেওয়া আছে, অনেকগুলো ফুল ফুটবে একসঙ্গে। শুয়ে পড়েছে, বেঁকে গিয়েছে, ফুল হচ্ছে না ভালো। একটু 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। ততক্ষণ আমি আলু সেদ্ধ করে নিয়েছি, তো আলুটা আমি ছাড়িয়ে নেব। হাত মাজাটা সব খুলে ফেলেছে কেন? এখনো অনেক দেরি আছে খাবার। পাপড়িগুলো এবার বেলে নেব। ও আগে থেকে হাত মাজাটা যা খুলে রেডি হয়েছে, আলু ছাড়িয়েছি। আলু শুদ্ধ কাটা খেয়ে নাও। খাও বলে তো হাতটা খুললাম। নুন আছে? নুন নেই। শুধু আলু খেয়ে না। ভালো লাগে না? বললেই হলো আলু খেতে হয়। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। অত ছোট ছোট না, তোমার কাছে তুমি শরৎ বাবু না বাবু। পাপড়ি তৈরি করে কোটোয় ভরে রেখে দেবো, তাহলে আমি বের করে খাবো। দেখি আমার দু হাজার বাচ্চা লাই দেন নাকি। মুন্দি মামার বাড়ি গেছে না? রেখে দেবো ওখানে কোটোর ভিতরে, মন এসে খাবে বাড়ি। তা আমি কি দু হাজার বাচ্চা আমি বের করে খেয়ে নেবো? কোটো ওই ওপরে তুলে
ছোট ছোট লেচি কেটে নিয়েছি, এবার বেলে নেব। কি করবে, কাঁটা চামচ দেখতেই পাবে, কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেবো যাতে ফুলে না ওঠে। কাজ না করলে ভালো লাগে না নাকি আয়ুষ? ভালো জিনিস বেছে নিয়েছে, ফুটো ফুটো ভালো করতে পারো। এমন ফুটো ফুটো করবে আর লাস্টে থালার গাছ থেকে উঠবে না। তাহলে আমি নেবো ফুটো ফুটো কাজটা। এখন চাকরির খুব অভাব, একটা কোনো চাকরি পেলে হয় না? না বেকার বেকার বসে কি করো, দাও না বেকার বেকার বসে কি করো। সব গাছগুলো দেবে, গাছগুলো ধুয়ে দিলে, গাছের গা পাতায় ধুলো পড়েছে না? তাই আয়ুষ পাবলি চাট ভরে গিয়েছে থালা, তুলে নেবে এবারে। আর কিছুদিন আগে আমরা যে রান্না পুজোর যে ভিডিও দিয়েছিলাম, জেঠিমাদের বাড়ি হয়েছিল আর জেঠিমা সমস্ত রান্না করেছিল। তো সেই জেঠিমা জেঠিমা এসছে, তো জেঠিমা পাপড়ি চাট খেয়ে যাবে, তো বললো তুই তাহলে ভাজ আর আমি অল্প কটা আছে বেলে দিই। জেঠিমা বেলছে, পায়ের সমস্যা, পা ব্যথার জন্য ঠিক করে বসতে পারে না। এই পায়ে ব্যথা, পায়ের সমস্যা এমন সব মানুষের, সব মানুষের। আর ডাক্তার ওষুধ কাজ হয় না। জ্বালিয়ে দিয়েছি আর উনুনে প্রথমে আমি শুকনো লঙ্কা আর জিরে শুকনো কলাই ভেজে গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কা, লঙ্কাটা আগে পোড়া পোড়া হোক, তারপর জিরেটা দেবো। বাবু দেরি হচ্ছে, আলু সেদ্ধ খেয়ে নিচ্ছি। লঙ্কাটা আদা পোড়া হয়েছে, এবার জিরেটা দিয়ে দেবো। কত যে জ্বলছে উনুনটা আজকে। জিরেটা ভাজা হয়েছে, এবার ঢেলে নেব। কড়াইটা গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দেবো। করে ছাড়বো, খুব গরম তেলে পাপড়ি দিলে হয় না, একটু সিঙ্গাড়ার মতো ঠান্ডা তেলে দিতে হয়। তেলটা একটু ঠান্ডা থাকতে পাপড়িগুলো দিয়ে দেবো। বাবু দিদার হেল্প করছে, দেখেছো কিভাবে গোল করে দিচ্ছে? পাপড়ি কিন্তু একটা দুটো দিলে হবে না, অনেকগুলো দিতে হবে, একটা তলায় আরেকটা যেন কেউ ফুলে ওঠার চান্স না পায়। জেঠিমা আজ পাপড়ি চাট খেয়ে নি, একদিন ফুচকা হবে। আয়ুষ গোল করেছে, দেখো সুন্দর গোলের মতো গোল। বাবু বলছে বাবির কাছ থেকে 90 টাকা নেবে, একটা পাপড়ি খেয়েছে। জিরে আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেবো, ঠান্ডা হয়ে গেছে। এটা ওরকম না, শুকনো
মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, প্লেটে তুলে নেব। মশলাটা একটু বেশি করে বানালাম কারণ সব সময় লাগে, কারণ এই শীতকাল পড়েছে এখন, এটা ওটা মাখা জানে জেঠিমা। মশলা মুড়ি, কুলের আচার, কুল বড় হচ্ছে, অনেক কিছু খেতে হবে তো ওই জন্য একটু মশলাটা বেশি করে বানিয়ে। খুব সুন্দর হচ্ছে আইটেমটা, খুব সুন্দর হচ্ছে। সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আলু, ধনে পাতা সব কেটে কুচি কুচি করে নিচ্ছি। আয়ুষ, তুমি কি রেডি? টাকা নিয়ে এসেছো? ফ্রিতে খাও। বললো কাজ করে দিয়েছে, ফ্রি খাবো আমরা আজকে। একটা একটা পাপড়িতে ছিদ্র করেছে কাঁটা চামচ দিয়ে। ও তুমি গোল করেছ, দিদা বেলাছে, সর্বনাশ। তাহলে তো তোমাদের পাপড়ি চাটের আলুটা সেদ্ধ করার পরে একটু ফ্রিজে রেখে দিলে ভালো হয়, আর তা না হলে একটু শক্ত থাকতে নামিয়ে নিলে আলুটা শক্ত শক্ত থাকে। আমি একটু শক্ত থাকতে নামিয়ে নিয়েছিলাম, ওই জন্য ভাঙছে না, গোটা গোটা আছে, পিস করা যাচ্ছে, হাতে লেগেও যাচ্ছে না। তুমি যদি মেলায় এরকম দিতে তাহলে দেখতে রাসমালা একদম তুমি বিশাল কারিগর, এত সুন্দর লাগতো, পরিপাটি খুব ভালো লাগছে। আমি আর নতুন করে বানালাম না তেঁতুলের চাটনি এটা। আর এখানে আছে ঝুরি ভাজা, এই যে টক দই, সব একবারই পরিপাটি, পুরো মেলার দোকান বসেছে। যেমন যেমন লাগে সব তৈরি, হ্যাঁ সব তৈরি আছে, যেমন মেলা পুরো বসেছে। রাসমালাতে যেরকম দোকান সাজানো, হেভি লাগছে। সীমার রান্নাঘরে মেলা বসেছে বলছেন? হ্যাঁ হ্যাঁ, সীমার মেলা একদম বসেছে এখানে রান্নাঘরে। আলু সেদ্ধ, ধনে পাতা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো সব একসঙ্গে মাখিয়ে নেব। স্বাদ মতো নুন, হেভি দেখাচ্ছে স্বাদটাকে চটপটা করানোর জন্য। সব দিয়ে দাও না, পয়সা কড়ি দেবে না, আরো বলছে বেশি করে দাও পাপড়ি। আমরা ফ্রি খাবো, আমরা ফ্রি ফ্রি খাবো, ফ্রি খাবে। জোট জোট বেঁধেছে এরা, আমরা জোট বেঁধেছি নাতি আর দিদিমা মিলে, আমরা ফ্রি খাস করেছে। দইটা একটুখানি কোনা কেটে নেব, এবার দেবো তেঁতুলের চাটনি, টক ঝাল, মিষ্টি। সামান্য চিনি ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দেবো, টক দই আমি চিনিটা মেশাইনি।
গুনেছেন জেঠিমা কটা আইটেম? অনেক আইটেম হয়েছে, সব শেষ। ওপর থেকে একটু এই ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। এ কোরকম আইটেম দিবে গো মামনি? খাবে আর গুনবে? যেগুলো একটু ফুলে ফুলে গেছে সেইগুলো ভেঙে ওপর থেকে ছড়িয়ে দেবো, তার মানে মচমচে হবে। হ্যাঁ, ভালো মচমচে হয়েছে, তুমি ভাঙছো এখানে আওয়াজ আসছে। বাকিতে খাবে না, ফ্রিতে খাবে? আগে নিই তো খাবো। আপনারা ভাববেন না আমি একা একা খেয়ে নিচ্ছি। খেয়ে দেখো আয়ু কেমন টেস্ট। দারুন, আমরা কিন্তু পয়সা করে দিচ্ছি না আজকে, খেয়ে নাও। আয়ুষ পয়সা দিতে লাগবে না? ঠিক আছে, লাভ হয়েছে। আয়ুষ কথা বলবে না তো? জেঠিমা বলছে মন ভরে গেছে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। সত্যি এভাবে বাড়িতে বানিয়ে খেলে খুবই ভালো লাগে। জেঠু এসছে, এবার জেঠুর জন্য রেডি করছি। তুমি আবার দোকান দেবে মামনি? আবার একটা বড় দোকান দেবে? এবার একদিন ফুচকা বানাবো। হ্যাঁ বানাবে, যেটা মুখ দিয়ে জল, যারা দেখছে তাদের মুখ দিয়ে জল আসবে। খেতে ভালো লাগছে না, আমি খালি খেয়ে যাচ্ছি। একটা দিদা এসছে, দিদাকে একটু দি। দিদার মুখ দিয়ে জল এসে গেছে, এত সুন্দর আইটেম দেখে মনে আমরা খাচ্ছি, আর দিদা না পারে সামলাতে পারেনি, দিদা চলে এসেছে। এত সুন্দর, মানে রাস্তার লোকই চলে আসছে। আপনারা বসে আছেন তো ওই জন্য সব একসঙ্গে ঘোরাফেরা করেন। এটা আমার কাকিমা হয়, হ্যাঁ তাই কাকিমার হাতে আর কি মারছি। খুব সুন্দর আইটেম হয়েছে তো, আমার কাকিমার জিভ দিয়ে জল চলে এসছে আমরা খাওয়া দেখে। সীমার রান্নাঘরে মেলার খাবার খাচ্ছি। জেঠিমা, জেঠু, দিদা সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। জেঠু খাচ্ছে, দেখো অবস্থা দেখো, ও ভাববো না। আজকের পর্বটা কেমন লাগলো? হ্যাঁ পাতা বলো, আগামী পর্বে আবার হবে খাওয়া। জেঠিমা বলে দিয়েছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জেঠু খাওয়া দেখে বলে আগামী পর্ব আবার হবে। আর কার সঙ্গে কথা বলছে না আউশ?